সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি মুরগি, গরু এসব কিছুই আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন এখানে গরু, মানে একটি পারিবারিক যে খামার যেটাকে বলে সেটাই আজকে দেখাচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে পাহাড়ি প্রজাতির মোরগ যেটা আছে সেই মোরগ, দেখেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর মোরগটা আপনারা যদি কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখেন শুধু মোরগ না, এই দেখেন মুরগিও আছে এবং আরও মুরগি আছে। দেখেন এই যে এই মুরগিটাও কিন্তু অসাধারণ। দেখেন এখানে অনেকগুলো মুরগি আছে, তো যদি আপনারা কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে গরু, এখানে গরুর এই একটা শেড, ওই একটা শেড, এই একটা শেড, টোটাল তিনটা শেড আছে এখানে। দেখেন এই যে, আর এই যে গরুর যে খাবার দেবে সে খাবার এখানে। লেবু কি নাই আপনার? লেবু আছে? একটা লেবু প্রয়োজন ছিল, তো এই যে এখানে লেবু গাছ ছিল। আর এই যে এটা হচ্ছে গরুর বাছুর, এই দেখেন এই যে মুরগির সব মুরগিগুলো এখানে এসে এই যে যে খড় আছে খড়ের সাথে ই করে খাচ্ছে। দাদা এখন অবশ্যই অবশ্যই দেখেন খড় খাচ্ছে। দেখেন আমরা আজকে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের পারিবারিক খামার যেটাকে বলে সেটা। দেখেন ওই যে মামা আগে ওই যে মিস্ত্রি তো খাবার নিয়ে আসতে না, ও তার নিয়ে আসে না ভাইয়া? কি হয়েছে এই 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 দেখেন মুরগি এদিকেও আছে, গরু গরু হাম্বা হাম্বা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওইদিকে আর একটি মুরগির শেড আছে, দেখেন ওখানে যাব। ওই দেখেন কেদা, একেবারে অবস্থা খারাপ, কেদার জন্য সবাই যায় না। দেখেন এখন যাব এই যে মুরগির আর একটা শেড, এখানে এই যে ঘরের মধ্যে আরেকটা শেড। আর এই যে মুরগি চলে আসছে এখানে, দেখছেন মুরগি চলে আসছে। দেখেন এই যে বলতে বলতে এখানে কিন্তু মুরগি হাজির হয়ে গেছে। আর দেখেন মুরগি, আইয়া মুরগি মুরগি, এখানে মুরগি চলে আসছে, মুরগি মুরগি। তো এখন অবশ্যই অবশ্যই আপনারা জানাই দেবেন আপনাদের খামার কেমন। আর দেখেন সর্বশেষ সেটি একটি মুরগি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কবুতরের বাক্স, কবুতরের যে ঘর সেটি দেখাবো। এই যে দেখেন এটা হচ্ছে কবুতরের ঘর।